আবদুল্লাহ আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে মারা যেত না এ ধরনের কথা বলা কি সঠিক আল্লাহ আপনাকে ভালোবাসুক ভাই আবদুল্লা এরকম বলা উচিত না এটা ইমানদারের ইমানের সঙ্গে আসলে সঙ্গতিপূর্ণ কথা নয় যে হাসপাতালে না নিলে সে নিলে সে মারা যেত না এবার এরকম করে একেবারে নির্দিষ্ট করে এরকম করে বলা উচিত নয় তবে আমরা যদি এই কথাটা কোনোভাবে বলি যে ধরুন লোকটাকে হাসপাতালে নেওয়ার আমাদের চেষ্টা করা উচিত ছিল আমাদের চেষ্টায় ত্রুটি যেন না হয় সেটা আমরা খেয়াল করব বাট হাসপাতালে নিলে সে মারা যেত না এটা করলে এটা হতো না এরকম সরাসরি কোনো কথা বলা অনুচিত কারণ হলো আমরা জানি যে আল্লাহর ফয়সালা বাইরে কিছুই হয় না তার নসিব এরকমই ছিল